দেখেন কি সুন্দর লঙ্কাগুলো ধরছে, লঙ্কাগুলো খুব ভালো ঝালও আছে। এই ডাটাগুলো খুব কষি, এই ডাটাগুলোর মধ্যে ওপরে আসো হয় নাই। এই ডাটা দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। আমার আলু ডাটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিব। শুকনো লঙ্কা ধইন্যা আমি একসঙ্গে বাইতে নিব। তেজপাতা, জিরা, সরষের তেল, জিরা, এবার ডাটা আর আলুটা দিয়ে দেবো। হলুদ লবণ লঙ্কা ধনিয়া পাতা এটা জিরা তেজপাতা পাতা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সরষেটা বাইটে নিব, এবার সর্ষে পাতাটা তরকারি মধ্যে দিয়ে দিব। আমি তো সামান্য তো চিনি দেবো, চচ্চড়িটা রান্না হয়ে গেছে, এবার আমি নামাই দেবো।